ঘরে দরজা বন্ধ থাকে তাও যে কোথা থেকে এগুলো উড়ে আসে ভগবান জানে। এই দুটো পাড়া হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, এদের মধ্যে ঝামেলা হয়েছে। কালকে ওরা সুন্দর একসাথে ছিল। এই পাড়াটা বলেছে, তুমি কেন এই লকডাউনে আমায় ছেড়ে ঘুরতে গেছো? এ হচ্ছে বউ আর এ হচ্ছে হাজবেন্ড। বেশ করেছি গেছি, আমার কি কোনো কিছু নেই নাকি, ইচ্ছা বলে কিছু নেই নাকি? এ হচ্ছে সিগারেট খেতে গেছিলো পাড়াটা, আর যেই বলেছে ঝামেলা শুরু হয়ে গেছে। ব্যাস এরা হচ্ছে এইখানটা থাকে, এই যে জায়গাটা দেখছো। চেষ্টা করছি আস্তে আস্তে একদম চিনিটা না খাওয়ার চাই। সকাল 8টা বেজে গেছে, একটু স্টাডি করে নি। তুমি ওয়ার্কআউট করবে তো? 9:30 থেকে অফিস স্টার্ট হয়ে যাবে, 9:30 থেকে 9:30 মধ্যে ব্রেকফাস্টটা শেষ করে নেবো, নিয়ে একদম কাজে বসে যেতে হবে আমার। জিমের ড্রেস না, কোথায় ঘুরতে যাচ্ছ? বাবা অফিস যাচ্ছে। এটা হচ্ছে আমার আমার টি শার্ট, ঠিক আছে, নিয়ে নাওনি। এটা এটা কি ফেব্রিক? আবার লাগবে, পায়ে লাগবে, লাফাতে পারিনি, পাচ্ছি না। আজকে আমি শুধু পেটের ব্যায়াম করবো, কারণ কালকে একটু বেশি স্কোয়াট মারা হয়ে গেছে, ওই জন্য পায়ের এই জয়েন্ট থেকে প্রচন্ড ব্যথা করছে। আমার ভুঁড়িটা বেশি, আর দুই জন্য পেটের ব্যায়ামটাই শুরু করো না, বেশি লোকে শুরু করো। হ্যাঁ, অন্যদিন আমি 6টা থেকে 8:30 অবধি করি। আজকে যেহেতু 6টার সময় ঘুম থেকে ওঠো, বলো 7:45 থেকে করো। ছেড়ে দাও, করতে হবে না, ছেড়ে দাও। গরম জল করবো। এই জায়গার জয়েন্টটা তো পুরো, হ্যাঁ এদিকটা এদিকটা দুটো দিকে এদিকটা বেশি, ছেড়ে দাও। জল বেড়ে গেছে, ছেড়ে দাও। না, আর দেখতে হবে না, না দেখতে হবে না, উঠে পড়ো। হাঁটতে দাও, হ্যাঁ আরে হাঁটতে কেমন পারবে না, বেশ না, উঠতে পারবো না। লঙ্কা ধরলে কি হবে? মানে বিশ্ব মৌমাছি দিবস। আর এই বিশ্ব মৌমাছি দিবস নিয়ে আমি একটা তথ্য তোমার সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে সুন্দরবনে যে মধু আমরা খাই, মানে ওয়ার্ল্ড ফেমাস মধু, সেই সুন্দরবনে দু রকম মৌমাছি থেকে মধু হয়। একটা হচ্ছে এপিস ডরসেটা, আর একটা স্প্রিংলেস। এপিস ডরসেটা একটু বড় আকারের হয় মৌমাছিটা দেখতে, আর স্প্রিংলেস একটু ছোট হয়। আর বাড়িতে যে বক্স করে যে মৌমাছিগুলো চাষ করায় সেগুলো অন্য প্রজাতির, এপিস মেলিফেরা নামের। সুন্দরবনে যখন মধু যারা সংগ্রহ করতে তারা কিন্তু খুব বিপদের মধ্যে দিয়ে যায়, বাঘের ভয় থাকে, সাপের ভয় থাকে, এবং প্রচুর দুর্ঘটনা ঘটে। আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঙ্গার আছে কিন্তু জামা নেই, তাহলে হ্যাঙ্গার ডাকার দরকারটা কি? জামা কোথায়? এইখানে এর উপরে জামা, ওয়াশিং মেশিনের উপরে উপরে ভাগা রয়ে থাকে। এই যে মাস্ক, রিয়াই মাস্ক তৈরি করেছে, বাড়ি গেছিল হাতে করে তৈরি করেছে কাপড়ের মাস্ক, তাহলে দরকারটা কি? হ্যাঙ্গারগুলো এত হ্যাঙ্গার এখানে, এই যে পাঞ্জাবির, এই পাঞ্জাবিটা আমার মানে 15 বছর আগের পাঞ্জাবি। হ্যাঁ, এটা তো ওই কুলারের ঢাকাটা, একটা হ্যাঙ্গারও জামা থাকে না। তুমি আমার ভিডিওতে কি দেখাচ্ছ? তুমি তো এদিক ওদিক জামা ছড়িয়ে রাখো, ভিডিওতে বলছো আমি করেছি না? তুমি করেছি বল, তুমি করেছো সেটা আমি বলিনি। আমি বলছি হ্যাঙ্গার রাখার রাখার কোনো লাভ নেই, তোমার রাখার কথা। এই যে হ্যাঙ্গারগুলো এমনি ঝুলছে, তোমার জামা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নিজের দোষ যে চুপ চুপ চুপ। কাজের সময় হেডফোনটা পাইনি, এখানে হেডফোনটা নেই, জানা আছে দিদি? হেডফোনটা কোথায় গো? জানো হেডফোনটা দাও, হেডফোনটা আরে লাগবে, দাও দাও, কাজ আছে তো, এখানে নেই, এদিকে নেই, দাও। কাজের সময় শুধু আর কি, তুমি মোটামুটি জানো যে সপ্তাহে 6 দিন কী খেতে হবে? রোববার বাদে দুপুরে কী খাবে? ডিম ভাজে তরমুজ, মাঝে মাঝে চিকেন থাকে। রাত্রে কী খাবে? তরমুজ। পরের দিন মঙ্গলবার কী খাবে? ডিম ভাজে তরমুজ। দামে কম মানে ভালো রিয়ার ডায়েট, দামে কম মানে ভালো রিয়ার ডায়েট, দামে কম মানে ভালো রিয়ার ডায়েট। আমি একটু ভাত, ভাতের সাথে এটা কি বল, এটা হলো ভুলে গেলাম, আলুর খোসা বাটা, আলুর খোসা বাটা। দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। তোমার জামাগুলো কতটা,
দামে কম মানে ভালো রিয়ার জামার টক ফালতু করবে না একদম তোর খুব আনন্দ হচ্ছে না কিন্তু আমার দুঃখ কে দেখবে রানী রাসমণির জায়গা নাকি সর্বমঙ্গল আর সিরিয়ালটা আসছে ওটা ওটা দেখবে নাকি না রানী রাস করুণাময়ী রানী রাসমণি একটু ব্যাপার ছিল মানে মাঝে মাঝে দেখতাম আমি ভালো করে হাত দিয়ে নেই গ্রামে মেঝে ফেজে ফেটে লাইটটা সরিয়ে সাবধান একবার ওইদিকে একবার এইদিকে চলে আসছো তো ভালো করে করো কি হলো ভিডিও করছি বলে কিছু বলতে পারছি দাদা দাদা চালি দাদা ওই ঘরটা ওখান থেকে আসো কি ডেঞ্জারে ভাই এই তো আর ভিডিও করছি দেখো মুছে দাও না না এটাও দেবো দেখো ওই দিকটা মুছে দাও ভালো করে